আমার জীবনের কি কমু, মানে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার বাপ আমার মা আমার লোকের সাথ দিছে, যা চাইছি এই পর্যন্ত আমি বিয়া বাড়ু করছি বা প্ল্যান হয়েছে ফ্যামিলি হয়েছে প্রত্যেকটা মুহূর্ত আমারে সহযোগিতা করে। তো আজকে একটা আনন্দের মুহূর্ত আমি আইছি আব্বার বুলাই দিতে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি যেহেতু আমার বিষয়ে সবাই জানেন বা কম বেশি পরিমাণে জানেন না সবাই, তো আমার আব্বা যেহেতু আমার বাড়ির জন্য ফাঁকে থাকে, দূরে থাকে, চাকরির জন্যে যে জায়গায় চাকরি করে ওই জায়গায় থাকে, তো তার সঙ্গে আমার মাও থাকে। তো বহুদিন ধরে আমার মার লগে আমার দেখা হয় নাই, তো মা যেহেতু এই জায়গায় আব্বার লগে থাকে, তো আজকে যেহেতু নতুন গাড়ি নিলাম, তো গাড়ি নেওয়ার পরে মার লগে এখন তুরি দেখাও নাই, তো আমি আজকে মার বলে আইতাছি। তো মার গাড়ি নেওয়ার পরে আমি মার বুকলে হেন্দুরি আহি নাই, তো আজকে আমার ছোট ভাই আর আমার দিলুয়ার ভাই আমরা সবাই মার বুকলে আইতাছি, সারপ্রাইজ দিবার নিছি। আমি আইছি বুলে জানে না বা আমার ছেলে ছোট ছেলে আইছে বুলেও মা জানে না, তো দেখি কি রকম ধরনের, মানে আমার ছোট ভাইও একটা এনে এই জায়গায় আছে মার বুকলে আছে, তো আমি দেখি আপনারা থাকেন কিরকম এক্সাইটেড হয়। তো হ্যাঁ আছে তো হ্যাঁ হ্যাঁ মা মা কি কর ফোন করছাল কোন গুনে? হ্যাঁ আমি কইবার না করছি, বললাম সারপ্রাইজ দেব। সারপ্রাইজ হরাই? হ্যাঁ আমি 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 আসি জানান না তো আব্বা। হ্যাঁ তোমার বাপ ছিল যায় নাই গো? হ্যাঁ বাবা নাই? হ্যাঁ ভালো লাগছে না এইছি? হ্যাঁ ভালো লাগছে না তোমার? এই দিয়ে দিবো, ওই যে কি কয় ফেসবুকে দিয়ে দিবো, আমার আমার যারা দর্শক আছে তারা তো দেখ পারছে আমার মা এই যে আমার সে জুইয়ান, তুমি যা পিনছো পিনছাবি, তুমি এই যে কি কয় আমি আছি তাতে খুশি হইছাও না তুমি? হ্যাঁ হ্যাঁ খুশি হইছাও? কতদিন পরে দেখলা? এক মাস হইলো না? তো বড় ফুলা থুয়ে যে ফাঁকে থাকো খারাপ লাগে না? হ্যাঁ বড় ফুলা বড় হইছে না, বউ আছে পুলা আছে, বাপ মাও না হইলেও চলবে। গাড়ি নিছি খবর দাও শুনছো কি তুমি? না দেখ পা না দেখ পা না গাড়ি দে দেখ। হ্যাঁ ডায়রি ডায়রি করতে গেলে দেখ পা, তাহলে অবনি তাহলে ডায়রি কায়া হেরে একবারে পদর্পণ দিয়ে তোমার নিকে আমি আইলাম। সখি ওই যে তোমার নাতি দর্শক, আমি একটা বস্তু দেখামো আপনি গো, যে এই যে এই যে 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 একটা বস্তু, এটা হইলো আমার গো দাদা দাদা যে সম্বাইছে আসলে দাদারে, এটার মধ্যে বাবার নি গানছাল আর আমাকে এই যে দুই মুরব্বী এটার মধ্যে বসছে আজকে দেখেন। বাবা কোন আইসাও?
একবার ছোট ওর হলো আমার ছোট এটা আমাগো বস 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 দিলোর বাহির হয়েছে এই রুমটার মধ্যে আব্বা মা থাকে কয়দিন হইলো আইছিলে পাঁচ দিন হ্যাঁ যাইবেন নাকি ব্যবসাকে আচ্ছা প্রথমবার গাড়ি কেনার পর আব্বা মার বুকলে দেহা ভার নিয়েছি কে বসে ভালো না কিছু কই নেই বিষয়ে যেহেতু বাপ মাও আল্লাহর পরে হইলো বাপ মাও এক সাইড সারপ্রাইজ দিয়ে দিছি সারপ্রাইজ দিয়ে ওটা বেশি পেলাম ভালো না আজকে সারপ্রাইজ দিয়ে হয়েছে যেহেতু আসুক আহে লাগে আইতেছে না হ্যাঁ আমার ছোট ভাই আইলো মাইট আছে সিগন্যাল খুলে দে সিগন্যাল খুলে দে পুরা ভর্তি মার সমস্ত বেডিং সেডিং ইট আছে ওই যে মা তুমি দেখো না আমার আপনাকে হ্যাঁ সেগুলো বিদে বিদে নিয়ে যেতে দুই একদিন বাচ্চা যে না থাকবো তার জন্যে মানে ই করতেছে বন্ধ করেন না দিলার ভাই যাই হোক আমার নজাই লোকপুর আমার কান্দা আপনি দোয়া করবেন আমি আইসি যেহেতু প্রথমবার আমি গাড়িতে বহু দুজন মানুষ থাকি কেমন দেখা আমার জীবনের কি কমু মানে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার বাপ আমার মা আমার লোকে সাথ দিছে যা চাইছি এই পর্যন্ত আমি বিয়া বাড়ু করছি বা প্ল্যান হয়েছে ফ্যামিলি হয়েছে প্রত্যেকটা মুহূর্ত আমার সহযোগিতা করে তো আজকে একটা আনন্দের মুহূর্ত আমি আইছি আব্বার বুকলাই দিয়ে তুমি বিদেশে থাকে এ বাড়িতে তো এক দোয়া করবেন না আমার শুধু আবেগ ফুর্তির একটা কান্দা তো এইভাবে আমরা যাবো আজকে একটা নতুন যদিও আমার জন্য যেহেতু একবার ফার্স্ট আমার ফ্যামিলিতে আমার একটা ছোট গাড়ি তো আপনারা দেখেন আমার সাপোর্ট করেন আপনাকে দোয়া চাই আশীর্বাদ চাই তো মা বাবার আশীর্বাদ দোয়া এবং আছে তো আমার ছোট ভাই এখন যাবো যেহেতু গাড়ি আছে গাড়ি নিয়ে যাব বাইক বাইক নিয়ে যাব আমার ভাই আর আমার তার ছোট ভাই আমার লগে যাব এইভাবে একসাথে যাবো আমরা তো দোয়া করেন আমরা সাথ থাকি তো যাই হোক আমরা এখন বাড়ি গেতাছি যেহেতু মা আব্বা মা প্রায় এক মাস পরে বাড়িতে গেতাছে তো নিবেন দিকে আইলাম
থাকেন নগে থাকেন হ্যাঁ এই এই যে দুষ্টামি করে যাবো না কিন্তু দুষ্টামি করলে চেঙ্গাতে ফালিয়ে খো কাজ খুলে দিলে কে গরম ধরব এই কি করে রে এই কি করো কি করো বাবা কাপড় খুলে নাও কাপড় খুলে নাও হ্যাঁ কাপড় খুলো হ্যাঁ ঠিক আছে না মা আমার গাড়ি ওমা গাড়ি ঠিক আছে না হ্যাঁ পাশে বই ঠিকই আছে না কমফোর্টেবল আছে না হ্যাঁ কি না করো আবার কি এবার ঠিকই আছে না ওইটা ওইটা কিছু হবো না ওইটা একদম মানে চেঞ্জ করে দুই তিন হাজার যাবো আর ওই যে এই যে এডেলো তিন হাজার টিয়া যাবো ওই যে কাজ যেটা ভাঙছে তিন হাজার টিয়া যাবো আর বাকি সব মেন কথা হলো ইঞ্জিন তো চালাইছে কিন্তু বছরে অত মানে ই করে নাই আর কি মানে যত মানে ফকির